টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো। আমার হচ্ছে এই অনুশীলনীর টাইপ হচ্ছে 6 নাম্বার টাইপের অঙ্ক করাচ্ছি। এই দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক এবং এই চ্যাপ্টারের 6-এর 1 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো বলা আছে, দেখো, যদি এ not equal to b এবং sin a plus cos a equal to sin b plus cos b হয় তবে প্রমাণ করো যে a plus b equal to π/2। এটা প্রমাণ করতে হবে। তো আমার যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে sin a plus cos a equal to sin b plus cos b। এখন আমরা sin গুলোকে এক পাশে নেব এবং cos গুলোকে এক পাশে নেব, এই জন্য আমরা লিখতে পারি sin a আর সাইন বি এখানে হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে মাইনাস সাইন বি ইকুয়াল টু এই কস বি, আমরা কস বি লিখলাম। এবার কস এ হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে মাইনাস কস এ। দেখো আমরা পক্ষান্তর করছি, মানে সাইনগুলোরে এক পাশে নিয়ে আসছি, তার মানে সাইন এ সাইন বি প্লাস, পক্ষান্তর করলে মাইনাস কস বি কস এ প্লাস, পক্ষান্তর করলে মাইনাস। সাইনগুলোকে এক পাশে নিয়ে আসি, কসগুলোকে অন্য পাশে নিয়ে আসি। এখন আমরা সূত্র বসাতে পারবো। দেখো এখানে সূত্র হবে সাইন সি মাইনাস সাইন ডি। দেখো আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c + d/2 সাইন সি মাইনাস d/2। এখানে সি এর স্থলে এ আছে আর ডি এর স্থলে বি আছে, আর তাহলে আমরা সূত্র বসাবো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। সূত্রের ক্ষেত্রে হবে 2 cos c + d/2, তার মানে হবে হচ্ছে a প্লাস বি ভাগ 2, এরপরে সাইন a মাইনাস বি ভাগ 2। দেখো সাইন a মাইনাস সাইন বি এর সূত্র হচ্ছে 2 cos a + b/2 সাইন a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু। এবার সূত্র বসাবো, দেখো কস বি মাইনাস কস এ, মানে আমরা সূত্র বসাবো কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে 2 sin c + d/2 সাইন ডি মাইনাস সি বাই 2, তার মানে লিখবো 2 sin c + d/2, তার মানে b + a/2 হবে। আমি যদি একবারে সাজাই লিখি তাহলে হবে a + b/2 হবে, এরপরে সাইন ডি মাইনাস সি বাই 2। এখানে দেখো ডি বলতে হচ্ছে a, তার মানে d মাইনাস সি, সি বলতে হচ্ছে b, তাহলে a - b/2। দেখো আমরা সূত্র বসিয়েছি cos c, দেখো cos c মাইনাস কস ডি। দেখো কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে 2 sin c + d/2 সাইন ডি মাইনাস সি বাই 2। আমি সূত্র বসিয়েছি। এখন দেখো আমরা উভয় পক্ষের থেকে দেখো এই 2 আর এই 2 বাদ দিতে পারি, তার মানে আমার এই 2 বাদ যাবে আর বাদ যাবে হচ্ছে সাইন a মাইনাস বি বাই 2, এইটা বাদ যাবে, এইটা আর এইটা। দেখো উভয় পক্ষ থেকে আমরা 2 sin a - b/2 বাদ দিতে পারি। যদি বাদ দেই তাহলে আমরা যেটা পাবো সেটা লিখবো, সেটা হলো cos a + b/2 ইকুয়াল টু আমরা এখানে পাবো সাইন a + b/2। দেখো আমরা উভয় পক্ষ থেকে 2 sin a - b/2 বাদ দিয়েছি, তার মানে এই পক্ষের বাদ গেছে, এই পক্ষের 2 sin a - b/2 বাদ গেছে, বাদ গেলে এটা থাকে। এখন আমরা লিখতে পারি যে বা sin a + b/2 ভাগ cos a + b/2 ইকুয়াল টু 1, আমরা এটা লিখতে পারি। দেখো আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে আমরা এটা পাবো। দেখো আমরা অথবা তুমি এই কথা বলতে পারো যে উভয় পক্ষকে cos a + b/2 দ্বারা ভাগ করব, তার মানে এই পক্ষকে যদি আমরা cos a + b/2 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়। 1টা আমি এই পক্ষে লিখছি, আর এই পক্ষকে আমরা ভাগ করছি cos a + b/2 দ্বারা, তার মানে এইটা ভাগ cos a + b/2 হয়। অথবা তুমি যদি আর গুণন করো, আর গুণন করলে এই লাইনে আসবে, তার মানে এইটার সাথে 1 গুণ করলে এইটাই হবে, মানে এইটা ইকুয়াল টু হবে এইটা, তার মানে আমি এইটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। এবার দেখো এটাকে যদি আমরা থিটা ধরি, এইটাকে যদি আমরা থিটা ধরি, সাইন থিটা ভাগ কস থিটা। দেখো আমরা জানি সাইন থিটা ভাগ কস থিটা সমান টেন থিটা। এখানে থিটা বলতে a + b/2, আর আমরা 1কে লিখতে পারি tan π/4। দেখো আমরা জানি tan π/4 এর মান 1। এবার এই পক্ষের tan আর এই পক্ষের tan আমরা বাদ দিতে পারি, যদি বাদ দেই তাহলে পাবো a + b/2 π/4 পাবো। এবার আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো, অতএব a + b π/2 এইটা পাবো। এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল যে a + b π/2 প্রমাণ করো, তাহলে লিখবো প্রমাণিত। দেখো অঙ্কটা সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে সাইনগুলারে এক পাশে নিয়ে আসি, কজগুলারে অন্য পাশে নিয়ে আসি, মানে পক্ষান্তর করছি। এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে। এবার সূত্র সাইন সি মাইনাস সাইন দিয়ে সূত্র বসিয়েছি, কজ সি মাইনাস কজ দিয়ে সূত্র বসিয়েছি। যেহেতু এখানে সি এর স্থলে বি আছে আর ডি এর স্থলে এ আছে, সেই অনুসারে সূত্র বসিয়েছি। এবার আমরা উভয় পক্ষ থেকে এই টু আর এই টু বাদ যায়, আর সাইন এ মাইনাস বি বাই টু বাদ যায়, সাইন এ মাইনাস বি বাই টু বাদ যায়, বাদ দিলে থাকে এইটা ইকুয়াল টু এইটা থাকে। এবার আমরা দেখো আমরা এইটার নিচে এইটারে নিয়েছি, তার মানে সাইন এ প্লাস বি বাই টু ভাগ কজ এ প্লাস বি বাই টু। তুমি যদি আর গুণন করো তাহলে এই লাইন পাবে, অথবা তুমি এই কথাও বলতে পারো যে উভয় পক্ষকে কজ এ প্লাস বি বাই টু দ্বারা ভাগ করলে এটা হবে। এবার সাইন এটারে যদি থিটা ধরি তাহলে সাইন থিটা ভাগ কজ থিটা ইকুয়াল টু ট্যান থিটা, আর ওয়ান সমান জানি আমরা ট্যান পাই বাই ফোর। এবার ট্যান আর ট্যান বাদ দাও, তাকে এটা ইকুয়াল টু এটা। এবার উভয় পক্ষকে টু দ্বারা গুণ করো, গুণ করলে আমরা পাবো এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু। এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। দেখো এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু প্রমাণ করতে বলেছে। তো আশা করি যে অঙ্কটা তোমাদের বুঝার কথা। এখন আমি 6 এর 2 নং সমাধান করবো। 6 এর 1 এবং 2 প্রায় একই রকমের। দেখো বলা আছে যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 1 এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। তো দেখো আমার দেওয়া আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 1 আমরা লিখছি, এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু সূত্র বসাতে পারি, সেটা হলো সাইন সি প্লাস সাইন ডি। দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র জানি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। আর তাহলে লিখবো 2 সাইন সি প্লাস ডি বাই 2। এখানে সি এর স্থলে এক্স আছে আর ডি এর স্থলে ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই বাই 2 কজ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। দেখো সূত্র বসিয়েছি সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কজ এক্স মাইনাস ওয়াই বাই 2। সাইন সি প্লাস সাইন ডি এর এই সূত্রটা বসিয়েছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। আমরা এটাকে 1 নং দিলাম। এরপরে দেওয়া আছে হচ্ছে কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে সূত্র বসাবো কজ সি প্লাস কজ ডি এর সূত্র বসাবো। দেখো কজ সি প্লাস কজ ডি এর সূত্র হচ্ছে 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। এই সূত্রটা আমরা বসাবো। তো দেখো 2 কজ, দেখো এখানে সি এর স্থলে এক্স আছে আর ডি এর স্থলে ওয়াই আছে, তার মানে কজ এক্স প্লাস কজ ওয়াই সূত্র হবে 2 কজ এক্স প্লাস ওয়াই ভাগ 2 আর কজ এক্স মাইনাস ওয়াই ভাগ 2 ইকুয়াল টু 0। আমরা এইটাকে 2 নং সমীকরণ দিলাম। দেখো আমরা সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর সূত্র বসিয়ে 1 নং দিয়েছি, কজ এক্স প্লাস কজ ওয়াই এর সূত্র বসিয়ে আমরা 2 নং দিয়েছি। এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। দেখো আমরা লিখছি এইটা ভাগ এইটা ইকুয়াল টু 0 ভাগ 1। আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করছি, তার মানে এইটা ভাগ এইটা ইকুয়াল টু 0 ভাগ 1 লিখছি। এখন দেখো আমার কাটা যায়, সেটা হলো এই 2 আর এই 2 কাটা যায়, কজ এক্স মাইনাস ওয়াই বাই 2 আর কজ এক্স মাইনাস ওয়াই বাই 2 এইটা আর এইটা কাটা যায়। আর তাহলে আমরা যেটা পাবো সেটা লিখবো, বা দেখো কজ এক্স প্লাস ওয়াই বাই 2 ভাগ সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কজ থিটা ভাগ সাইন থিটা সমান আমরা জানি কট থিটা। তাহলে লিখবো কট থিটা বলতে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ 2 ইকুয়াল টু 0 ভাগ 1 সমান হবে হচ্ছে 0। বা আমরা লিখতে পারি কট এক্স প্লাস ওয়াই ভাগ 2 ইকুয়াল টু, দেখো আমরা জানি কট পাই বাই 2 এর মান কিন্তু 0। আমরা জানি হচ্ছে কট পাই বাই 2 এর মান 0, যেহেতু এই পক্ষে কট আছে তাই এই পক্ষে কট নিয়ে আসছি। এবার এই কট আর কট বাদ যায়, বাদ গেলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই ভাগ 2 ইকুয়াল টু পাই বাই 2। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করি, গুণ করলে আমরা পাবো অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই পাবো। দেখো আমার কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই, আর তাহলে লিখবো প্রমাণিত। দেখো এখানে দেওয়া ছিল সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া ছিল। তো আমরা sin c plus sin d এর সূত্র বসাবো মানে sin x plus sin y এর সূত্র হচ্ছে 2 sin x plus y by 2 cos x minus y by 2 equal to 1 এটাকে এক নং দিয়েছি এবার আমার দেওয়া আছে cos x plus cos y equal to 0 এবার cos x plus cos y এর সূত্র বসাবো মানে cos c plus cos d এর সূত্র বসাবো সূত্রের ক্ষেত্রে হবে 2 cos x plus y by 2 cos x minus y by 2 equal to 0 এটাকে আমরা দুই নং সমীকরণ দেব এবার দেখো আমার কিন্তু প্রমাণ করতে বলা আছে x plus y equal to pi এইজন্য আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করছি তার মানে এইটা ভাগ এইটা equal to 0 ভাগ 1 লিখছি এবার কাটাকাটি করে দেখো আমরা পাই 2 আর 2 কাটা যায় এইটা আর এইটা কাটা যায় cos theta ভাগ sin theta সমান cot theta আর 0 ভাগ 1 মানে 0 0 মানে হচ্ছে cot pi by 2 এবার cot আর cot বাদ তার মানে x plus y by 2 equal to pi by 2 2 আর 2 বাদ তার মানে আমরা পাই x plus y equal to pi এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছে তাই লিখছি প্রমাণিত দেখো অঙ্কগুলা সহজ যদি তুমি সূত্র পারো এবং বারবার চর্চা করো তখন দেখবা যে এই ত্রিকোণমিতির অঙ্ক তোমার কাছে অনেক ভালো লাগতেছে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই